रुटी करब रात चिकेन তো এখন ওই জন্য হটপট একটু ভেঙে নেছি। তো আজকে সানডে দুপুরবেলা ডিমের ঝোল, কারণ হাজবেন্ড রাত্রি অবধি কাজ করেছিল তো সকালবেলা উঠতে পারিনি, তো সেই কারণে চিকেন আনি। আর এখানে ভাত করেছি অল্প, তার মানে আমাদের তিনজনের মতো ভাত লাগবে। তো এখানটাতে আটা মাখা রয়েছে, এটা দিয়ে হাজবেন্ডের রুটি হবে। আর আমাদের যা ভাত রয়েছে দুপুরে এতটা যদি কম পড়ে সেই কারণে একটুখানি করে নিয়েছি। আর এখানে চিকেন কষা হয়েছে, খুব সুন্দর হয়েছে চিকেন কষাটা। দুপুরবেলা যেহেতু আমরা করিনি সেই জন্য রাত্রিবেলাতেই করেছি। আর এখান থেকে হাফ আটাটা মেখে মানে রুটি করব। আমার মধ্যে তোমরা কারা কারা আছে কমেন্ট করো যে এরকম পরিষ্কার কাপড় দিয়ে রুটি সেঁকতে ভালোবাসো। আমি কিন্তু কাপড় দিয়ে রুটি সেঁকতে কিন্তু খুব ভালোবাসি, ঠিক আছে। সব থেকে বেশি আমার পারফেক্ট লাগে হচ্ছে কাপড় দিয়ে রুটি সেঁকলে আমার খুব ভালো লাগে। এটা আমার মায়ের কাছ থেকে আমার শেখা, কাপড় দিয়ে রুটি সেঁকাটা হচ্ছে আমার মায়ের কাছ থেকে আমার শেখা, পরিষ্কার কাপড় দিয়ে রুটি সেঁকা। তো চলো, একদিকটা হয়ে গেছে, এবার উল্টে নিলাম, নিয়ে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রুটি সেঁকার যা গো মজা গো। আমার তো এরকমভাবে রুটি করতে খুব ভালো লাগে, এরকমভাবে রুটি করতে দিলে যত রুটি দেবে সব কটাই আমি করে ফেলবো। খুব সুন্দর কিন্তু ফলে জানো তো। আচ্ছা, তোমাদের কাছে রুটি করার মধ্যে কোন জিনিসটা ভালো লাগে, আটা মাখা না রুটি বেলা না রুটি শাঁকা? আমার কাছ থেকে সব থেকে রুটি শাঁকাটা বেশি জিনিস দেখাই। কতদিন তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, এদিকে দরজাটা খোলা ছিল, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এখন রাত্রি হয়ে গেছে, কিন্তু দেখো তোমাদেরকে একবার দেখিয়েছিলাম অনেকদিন আগে, এর আগে আমি শর্ট ভিডিও ছেড়েছিলাম এই করেলার। তো আবার এত করেলা হয়েছে, কালকে পরশু দিনকেই পেরেছিলাম হচ্ছে একটা ঝুড়িতে এক ঝুড়ি প্রচুর করলা। আর এই যে করলাটা রেখে দিয়েছি এটাকে বীজ করার জন্য রেখে দিয়েছি, এটাকে পারবো না, এটা একটা সাইডে বলে একে রেখে দিয়েছি। আর এদিকে দেখো প্রচুর করলা হয়েছে, প্রচুর করলা, সারি সারি প্রচুর করলা। এর আগে কিন্তু প্রচুর পেরেছি, আবার যেগুলো ছোটো ছিলো সেগুলো কিন্তু হয়েছে। তোমরা কতটা কি বুঝতে পারছো আমি জানি না, তো পুরোটা দেখাবার চেষ্টা করছি। আমি ভাবছিলাম কালকে একটুখানি ভাজা করব, ফ্রিজে তিনটে তোলা আছে একদিনে, আজকে তিনটে তুলে একজনকে দেওয়া হয়েছিল। এই ঘরের যে আমাদের ঢোকার যে মেন গেটটা ওর সামনেটাতে অনেকগুলো হয়েছে, মাথায় ঠেকছে, কিন্তু কি করবো বলো, এগুলোকে তো ছিঁড়ে ফেলে দিতে পারি না, ওই জন্য থাক তো বড় বড়ই হয়ে গেছে, দুই একদিনের মধ্যে পেরে কাউকে দিয়ে দেবো। রুটি করা হয়ে গেছে, এদিকে দেখছি এসে ছেলে ঘরে গান জানিয়ে দিয়েছে, তো ডান্স করছে। আর এখানে মেয়ে খাচ্ছে হচ্ছে পাথর চকলেট, তো পাথরের মতো দেখতে কালারিং পাথর যেগুলো হয় ফেস ট্যাঙ্গে যেগুলো দিয়ে থাকে ওরকম ছাড়া দেখতে এক ধরনের চকলেট, দেখছি কিনে নিয়ে এসেছে সেটাই দিচ্ছিল। আর এখানে ছেলেকে দেখো হাত পা ঝুলিয়ে বিন্দাস নাচছে, গান চালালে হয় ওরা নাচা, দেখো খালি তোমরা। এখন খাবার টাইম হয়ে গেছে, তো ওখানে খাবো দেখতে পাচ্ছ, রাত্রিবেলা নিয়েছি চিকেন, দেখতে পাচ্ছ ইয়ামি ইয়ামি কষা।